বিসমিল্লাহ রহমান রাহিম। কিং অফ লেফটার সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোল মিয়া বলেছি। এখানে বলেছে 100+ স্টুডেন্ট হ্যাভ ডান সাকসেসফুললি, 100 ছাত্র সফলভাবে বেরিয়েছে, অ্যান্ড দেন ক্যান নট বি রং, তারা কখনো ভুল করতে পারে না। সো হোয়াই নট ইউ, কেন আপনি না? তো অন্য কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে তাদেরকে বলুন আমরা এই সার্কিট ডায়াগ্রাম গুলোকে একটু বুঝিয়ে দিতে, তাহলে আপনি ভালো ভালো কারা সেই পার্থক্য ধরতে পারবেন। আসলে কিন্তু 100% ট্রু, এটা সত্য কথা। এই এইভাবে যতগুলো শুধু যে উনি যে সার্কিট ডায়াগ্রামটা দিয়েছে বা যেই ড্রয়িংটা উনি দেখাচ্ছে সেটা হচ্ছে যে ব্যাটারি চার্জিং সেকশন, এইভাবে আরো অনেক সেকশন আছে যে সেকশনগুলো এরকম ইম্পর্টেন্ট কিছু লেগ নিয়েই করা, বা অনেক কিছু আছে যেগুলা বলা যায় না। তো দেখা যায় যে উনি অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দেননি। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই মোতাবেক কাজ না করলে অবশ্যই অবশ্যই সে আনাড়ি, অবশ্যই সে আনাড়ি, কোনো না জেনেই কাজ করতেছে। তো এইগুলো আমাকে অবশ্যই জানতে হবে, এবং যারা ল্যাপটপ তৈরি করেন মূলত প্রতিষ্ঠাতা যারা, তারা হচ্ছে কোয়ান্টা, ওয়েস্টার্ন, এই জাতীয় আরো অনেক প্রতিষ্ঠাতা আছে, তারাই হচ্ছে যে মেন ল্যাপটপ তৈরি করার দাতা। তো এখন ওরা যদি অ্যাস্থমেটিক যে প্ল্যান শিট তৈরি করেছে, এই শিট মোতাবেক যদি আমরা কাজ করে থাকি, 100% আমরা যদি তাদেরকে ফলো করতে পারি, তাহলে আমাদের কাজ 100% আমরা ফল ফাইন্ডিং এবং ট্রাবল শুট করে কাজ করতে পারবো। আর যারা এটাকে ফলো না করে কাজ করতেছে তারা কিন্তু আসলে আনাড়ি। কেন আনাড়ি? কারণ তারা কিছু কিছু কাজ বা ট্রাবল শুটিং বা ফল ফাইন্ডিং শিখে মাঠে নেমে বা ফিজিক্যালি নেমে কাজ করতেছে, তারা কিন্তু অবশ্যই ভুলভাল করে ল্যাপটপটাকে নষ্ট করবে, এটা কিন্তু 100% গ্যারান্টি। কারণ আপনি যেই মানে যেখান থেকে এই ল্যাপটপটা তৈরি সেটাকে যদি আপনি ফলো করে কাজ করেন, আপনি যদি ভুল হন তাহলে তারা ভুল করেছে, আর তারা যদি ভুল করে থাকে, যদি সেই ল্যাপটপ চলতে পারে তাহলে আপনি ভুল থাকলে সেটা রাইট। অর্থাৎ কথাটা অর্থ হচ্ছে যে আপনি তো ফলো করতেছেন কোয়ান্টাকে, কোয়ান্টা একটি প্রতিষ্ঠাতা যে ল্যাপটপটাকে সৃষ্টি করে। তো এই ল্যাপটপ যদি ওই ডায়াগ্রাম ধরে যদি আপনি আগান, তাহলে ওরা ভুল করলে আপনিও ভুল, আর ওই ভুল যদি রাইট হয়ে থাকে তাহলে আপনারটাও রাইট, আর যদি ওরা ভুল না করে তাহলে আপনিও ভুল না আপনিও রাইট। তো সো কে কি বলেছে কে না কি বলেছে সেটা আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা এক্সকেমেটিক ডায়াগ্রাম ধরে এবং ঠিক মতো রোলস মোতাবেক যদি আমরা কাজ শিখতে পারি তাহলেই আমাদের সার্থকতা। তো কিং অফ ল্যাপটপ সলিউশন আজকে এই ডায়মন্ড ল্যাপটপ বিডির যে সত্য কথাটাকে তুলে ধরেছে সেটাকেই উদ্দেশ্য করে আজকে কিছু ক্লাস দিবে, যে কিং অফ ল্যাপটপ সলিউশন যে এইভাবে তাদের প্রতিষ্ঠানটা যেভাবে তুলে ধরেছে, তারাও যে কাজ অ্যাক্সিওম্যাটিক ধরে শিখায় সেটা একটা প্রমাণ। তো আসেন আমরা একটু এটা বেসিকটা জেনে নিই, তারপর আমরা অ্যাক্সিওম্যাটিক ডায়াগ্রাম ধরে ধরে ক্লাস করব। এটা অ্যাডাপ্টার সেকশন বা ডিসি পোর্ট সেকশন। আমরা ডিসি ইন হচ্ছে এখানে, যদি অ্যাডাপ্টার স্ট্যান্ডার্ড ভোল্টেজ ধরে থাকি তাহলে 19 ভোল্ট, আর কমতে পারে হয়তো পারে, যেমন 18.5 ভোল্ট ASP, 19 ভোল্ট হলে তোশিবা, অ্যাসুস, এসআর, এই জাতীয়, আর যদি 20 ভোল্ট হয় বা 19.5 ভোল্ট হয় তাহলে আমরা বুঝে নেব সনি বায়ো, ম্যাক, এগুলো। তো এখানে আমাদের ডিসি ইন, অর্থাৎ এখানে আমাদের এসি থেকে কনভার্ট করে ইন করলো, এটা আমাদের যেহেতু প্রথম সেকশনটাই মোসফেট বসানো, যার কারণে আমরা 19 ভোল্ট প্রথমে এসে এখানে ঢুকতেছে, তাহলে এটাকে আমরা মেন মোসফেট বলে থাকি। এবং এর পর এখানে চালু হওয়ার পর এখানে যখন আবার সাপ্লাই এসে এখানে আসবে, তো এখানে আমরা এটাকে সাপোর্টিং, যেহেতু এটার সাপোর্টে এটা মোসফেট চলতেছে, তো এই জন্য আমরা এটাকে সাপোর্টিং মোসফেট বলে থাকি। এরপরে আমাদের এখানে যেই ফ্রিভেল রেজিস্টার বলে থাকে, অর্থাৎ ও ফ্রি ওমস, কোনো রকম এখানে জিরো ওমস থাকে, কোনো রকম থাকে না। তো এই ওমসে আমাদের এইখানে 19 ভোল্ট থাকলে এখানে 19 ভোল্ট পার হয়ে আসবে, তো এটা আমাদের রেজিস্টার। এরপর আমাদের এখানে যে ডিসি ব্যাট আউট, এখানে যে কথাটা বলেছে, এখান থেকে আমাদের টোটাল মাদারবোর্ডে যতগুলো সার্কিট আছে সম্পূর্ণ সার্কিটগুলোতে, এখানে আমাদের যেই সার্কিটে যেখানে যেখানে 19 ভোল্ট থাকার কথা সেখানে সেখানে 19 ভোল্ট চলে যাচ্ছে।
এরপর আমাদের এখানে যে মোসফেটটা দেখতে পাচ্ছে, এটা ব্যাটারির ডিসচার্জিং মোসফেট। এই ডিসচার্জিং মোসফেটটা আমাদের একটা হয়ে থাকে, এখান থেকে আমাদের ব্যাটারি থেকে যখন আমরা চলবে তখন এখানে এসে সব সার্কিটকে চালাবে, আর অ্যাডাপ্টার থেকে যখন আসবে এখানে প্রথম মোসফেট সেকেন্ড মোসফেট হয়ে তারপর আমাদের চলবে। তো দেখা যাচ্ছে যে দুটোই যখন আপনার থাকবে তখন এইটা চার্জ হবে, এটা অফ থাকবে, আর যখন আমার একটা থাকবে অর্থাৎ অ্যাডাপ্টার দিয়ে বন্ধ থাকবে ব্যাটারি দিয়ে চলবে, তখন আমাদের এখান থেকেই আউটপুট করবে, আর এখান থেকে আমাদের আর যাবে না, এখানে অফ হয়ে থাকবে। এটা হচ্ছে যে আমাদের আয়োচিপ। এই আয়োচিপ হচ্ছে কেবিসি অর্থাৎ কিবোর্ড কন্ট্রোলার, আয়োচিপকে বলা হয় ইনপুট আউটপুট। তো এই কিবোর্ড কন্ট্রোলারটাকে আমরা বলে থাকি সকল আইসির কন্ট্রোলার। তো সব কিছুর আইসির সিগন্যালটা সে চিনে এবং সে অন এবং অফ করায়। তো এখন আমরা একটু দেখি, এটা হচ্ছে চার্জিং আইসি। এই চার্জিং আইসি থেকে দেখেন এখানে যতগুলো কিবোর্ডের ফাংশনগুলো আছে, এখানে সেই ফাংশনগুলোকে অন অফ এবং মানে সিগন্যালগুলোকে চিনে নিচ্ছে। এরপর আমাদের এখানে যে আইসিটা আছে, এই আইসিটা আবার এই মোসফেটটাকে অফ করাচ্ছে এবং এই মোসফেটটাকে অন করাচ্ছে। তো এখানে আমরা দুটো মোসফেট দেখতে পাচ্ছি, একটা এইখানে মোসফেট আর একটা এইদিকে মোসফেট। তো এই মোসফেটটা হচ্ছে যে আমাদের মেইন মোসফেট, যেহেতু এখান থেকে 19 ভোল্ট এসে এখানে আমাদের প্রথমে ঢুকতেছে এবং এখানে এটা চালু হওয়ার পর এটাতে ঢুকতেছে। তো এটা মেইন মোসফেট, এটা সাপোর্টিং মোসফেট। তো এই মেইন মোসফেট আর সাপোর্টিং মোসফেট থেকে একটা আউট হয়ে এখানে আমাদের কয়েল থাকবে, এই কয়েল হয়ে এখানে আমাদের ব্যাটারিতে পজিটিভ সেকশনে চার্জিং করবে। অর্থাৎ এইটুকু সেকশনটাকে আমরা চার্জিং সেকশন বলে থাকি, আর এইটুকু সেকশনকে আমরা ডিসচার্জিং সার্কিট বলে থাকি। তারপর এইটুকু অংশটাকে আমরা প্রোটেকশন সার্কিট বলে থাকি। এবার দেখেন এখানে আমাদের যে মোসফেট গুলো বসানো আছে, এই মোসফেট 1, 2, 3 এগুলো আমাদের পি চ্যানেল মোসফেট হয়ে থাকে। অর্থাৎ সে এই কথাটা বোঝাচ্ছে 1, 2 এবং 3 এই তিনটা মোসফেট পি চ্যানেল হয়ে থাকে। তো আমরা একটু দেখি যে ব্যাটারি যখন আমরা বসাই, ব্যাটারি বসানোর সাথে সাথে আমাদের এই চিপটাকে সিগনাল বাতায় দেওয়া হচ্ছে যে আমি ব্যাটারি পেয়েছি বা ল্যাপটপ সার্কিটে ব্যাটারি পেয়েছে। এখন ব্যাটারি যদি পেয়ে থাকে তখন এখানে যদি চার্জার ইন থাকে তখন সাথে সাথে চার্জার কি করে এখানে আমাদেরকে চার্জিং করার জন্য এই আইসিটাকে বলে দেওয়া হয়, এখানে এই আইসিটাকে অন করে দেওয়ার জন্য বলা হয়। তো ওই অন সিগনালটা চার্জিং ইন, ইএন এনেবল। তো এখান থেকে যখন সিগন্যালটা আসে তখন এই চার্জিং সার্কিটটা চালু হয়, চালু হওয়ার পর এখান থেকে সে চার্জ তৈরি করে এই গেট দিয়ে, অর্থাৎ মোসফেটের এখানে হাই গেট এটা লো গেট, এই দুইটা গেট দিয়ে এই মোসফেটটাকে চালু করে তারপর এখানে আমাদের চার্জিং করে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু ফিজিক্যালি যদি দেখতে যাই আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম ধরে, এটা হচ্ছে যে আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম আমরা একটু ছোট করে নিয়েছি। এখানে আপনি দেখেন একটু নজর দিয়ে, এটা অ্যাডাপ্টার, দুইটা মোসফেট, একটা রেজিস্টর, একটা মোসফেট। আমরা একটু বড় করে দেখি, ওকে এখানে দেখেন এটা দুইটা মোসফেট, এই একটা মোসফেট, এই একটা মোসফেট, দুইটা মোসফেট, এই একটা রেজিস্টর, এরপরে এখানে একটা মোসফেট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারি, BAT মানে অর্থাৎ ব্যাটারি। তো এটা হচ্ছে যে আমাদের ভোল্টিং সেকশন, আর এটা হচ্ছে যে আমাদের ডিসচার্জিং সেকশন, আর এখানে আমরা আইসি, এটা আইসি দেখতে পাচ্ছি, আর এখানে একটা মোসফেট, এখানে একটা মোসফেট, দুইটা মোসফেট মিলে এখানে কয়েল হয়ে এখান থেকে আমাদের এই বিটিটিতে যা লাগতেছে বিএটিটিতে। তো এটা হচ্ছে যে চার্জিং, অর্থাৎ এইটুকু সেকশন হচ্ছে যে চার্জিং। আমরা এখানে যদি ছবিটা দেখতে চাই তাহলে এই দেখেন, এই একটা মোসফেট, এই একটা মোসফেট, ঠিক এই একটা মোসফেট, এই একটা মোসফেট, দুইটা মোসফেট আমাদের দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিই যে কিভাবে কোন লাইনটা কোথায় কোথায় আসছে। ওনার কথা হচ্ছে যে এটা একটু যদি বুঝাই দেওয়া যায়, তা আমরা আসেন একটু বড় করে বুঝে বুঝে যাই। হ্যাঁ, আপনারা যদি লক্ষ্য করেন যে একটু বড় করে আমি দেখেন, প্রথমে আমাদের অ্যাডাপ্টার সেকশনে আমরা যে পোর্টটা লাগাবো বা চার্জিং এর যে চার্জারের যে কানেক্টরটা আমরা এখানে এই পোর্টে দিব, পোর্টে দেওয়ার সাথে সাথে আমাদের কি হবে, এদিক থেকে 19 ভোল্ট ঢোকা শুরু করবে আর এদিক থেকে আমাদের একটা সিগনাল পেয়ে যাবে। আর এই সিগনালটা এখানে উনি বুঝিয়েছেন PSIDFC, আমরা এই সিগনালটা এখানে এই নামে থাকবে এমন কোনো কথা নেই,
এই সিগন্যালটা আমাদের বিভিন্ন নামে হয়ে থাকে। তো আমরা একটু দেখে নিই, অ্যাডাপ্টার সেকশনটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার সেকশন, আমরা একটু বড় করি দেখেন। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার সেকশন। তো অ্যাডাপ্টার সেকশনে এখান থেকে আমাদের যে সিগন্যালটা উনি এখানে বোঝাতে চেয়েছেন, যে এই কিবোর্ডে যে এইখান থেকে অ্যাডাপ্টার থেকে যে সিগন্যালটা আসছে, এখানে দেখেন আমাদের এই 2 নাম্বার পা দিয়ে, 1 নাম্বার পা হচ্ছে যে আমাদের সরাসরি 19 ভোল্ট চলে যাবে, আর 2 নাম্বার পা দিয়েই আমাদের এডিপি সিগন্যাল, এডিপি সিগন্যাল নামে এই রেজিস্টার দিয়ে এদিক থেকে আমাদের চলে যাবে 33 নাম্বার পেজ। 33 নাম্বার পেজটা আমাদের কি, আমরা একটু দেখে আসি। 33 নাম্বার পেজ আমরা এখানে লিখলাম, লিখে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এখানে একটু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের দেখেন KV926Q, এটা একটা কিবোর্ড কন্ট্রোলার, অর্থাৎ KVC হচ্ছে কিবোর্ড কন্ট্রোলার, এটা আমাদের আয়োজিত। এই আয়োজিতের ভিতরে আমাদের আসবে কি সিগন্যালটা আসবে, আমরা আবার যাই দেখি। আমাদেরকে বলেছে সিগন্যালটা আসবে হচ্ছে যে এই যে এডি, আমরা এডি পি আন্ডারস্কোর আইডি আমরা এখানে এই নামে পাবো আরজিপি। আমরা একটু যাই দেখি, এই নামটা আমরা লিখলাম, লিখার পর আমরা আরজিপি 33 পেজে চলে যাই। 33 পেজে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব, এই নামের আইডিটা পেয়ে যাবো এখানে। এই যে আমাদের এই নামে আইডিটা চলে আসছে এখানে, আপনারা দেখেন এই নামের আইডিটা আমাদের এখানে 66, অর্থাৎ 66 নাম্বার পিনে আমাদের এই নাম্বারের আইডিটা চলে আসছে। কোথা থেকে আসছে? 37 নাম্বার পেজ। আমরা আবার 37 নাম্বার পেজে চলে যাই। এই যে 37 নাম্বার পেজে আমরা চলে আসছি, এই 37 নাম্বার পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি আইডি। তো এটা হচ্ছে যে আমাদের সিগন্যালটা, অর্থাৎ ওনার পিকচারে যদি আমরা দেখতে চাই, এই যে আমাদের এই সিগন্যালটা আরজিপে চলে আসছে। ওকে, আমরা এখন একটা পেলাম সিগন্যাল, এরপর দ্বিতীয় সিগন্যালটা আমরা একটু দেখি। এখানে উনি বলেছে যে 19 ভোল্ট যাবে প্লাস ডিসি ইন। ডিসি ইন বলতে আমরা ডাইরেক্ট কারেন্ট ইন ভোল্টেজ, অর্থাৎ আমাদের অ্যাডাপ্টারের সাথে সাথে যে ভোল্টেজটা ঢুকে যাবে সেই ভোল্টেজটা একটা মোসফেটে আসবে। ওকে, আমরা একটু দেখি আমাদের চার্জিং এর সাথে যে মোসফেটটা আছে সেটা একটু দেখি। আমরা এটা যে চার্জিং এর মোসফেট আমরা কিভাবে বুঝবো, দেখেন 1 নাম্বার দিয়ে আমাদের পজিটিভ লাইন যাবে, যাবে এখানে একটা কয়েল থাকবে ছোট, এরপর কয়েল থাকবে, এটা থাকতে হবে সব সার্কিটে। আমি তাপ এই ভি ইন নামে আমরা একটা লাইন পাবো, ওই লাইনে আমাদের চলে যাব। আসেন আমরা ভি ইন নামে আমরা লাইনটা খুঁজি। এই যে আমাদের ভি ইন, এই ভি ইন সেকশনে আমাদের 19 ভোল্টটা আসবে। আসার পর এখানে আমাদের এই যে দেখেন মোসফেটে ঢুকে যাবে, এই মোসফেটের এই 4টা লেগ একসাথে হয়ে আছে, এটাকে ড্রেন বলে, আর 3টা লেগ একসাথে হয়ে আছে, এটাকে সোর্স বলে। তো এখান থেকে ইন হয়ে এখানে যাবে, কিন্তু বাট এখানে কিন্তু সে চালু হয়ে এখানে পার করবে না যতক্ষণ পর্যন্ত এই গেটটা না হবে। তো আমরা এইটুকু দেখেছি উনার পেজে যে এইখান থেকে এই পর্যন্ত আসছে, আসার পর এখান থেকে একটা সিগনাল এখানে যাবে, এই যে মেইন এজার থেকে এই সিগনালটা আমাদের কিসের নামে যাবে, এসি ইন। অর্থাৎ উনি বুঝাতে চাচ্ছে যে এখান থেকে, অর্থাৎ এই যে ভিন না, এই জায়গার থেকেই একটা সিগনাল যাওয়ার কথা, তো এটা এই দিক থেকে এসে এই জায়গায় আমাকে সিগনালটা মেরে দিয়েছে। তো এই সিগনালটা মেরে আমাদের কোথায় গেছে দেখেন, আপনাদের একটু লক্ষ্য করাই, এদিক থেকে আমাদের এই একটা ছোট একটা মোসফেট আছে, আর এখানে 2টা ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টার আর মোসফেটের মাধ্যমে আমাদের এখানে একটা সিগন্যাল তৈরি হচ্ছে। এই সিগন্যালটা আমাদের চলে গেছে কোথায়, 29 নাম্বার পেজে। 29 নাম্বার পেজে গিয়ে আমাদের, আচ্ছা এখন আমাদের মূল রহস্য হচ্ছে যে এই যে মোসফেট 2টা, এই মূল মোসফেট 2টাকে চালু করবে কি নামে, এসি ড্রাই ড্রাই DRY DRV ড্রাইভ, অর্থাৎ এসি ড্রাইভ DRV দিয়ে ড্রাইভ বোঝানো হয়েছে। তো আমরা একটু দেখি এই মোসফেটের যে চালু করতেছে এসি ড্রাইভ কে, এই আইসিটা, অর্থাৎ চার্জিং আইসিটা, এখান থেকে এই চার্জিং আইসি চালু করবে। এই 2টা মোসফেট কে চালু করবে, চার্জিং আইসি। আমরা একটু দেখে নিই, এটা যেটা দেখতেছি এখানে উনি এই পেজে লিখেছে এসি ড্রাইভ। এখন এই কথাটা যে সব ডায়াগ্রামে যে আমাদের এসি ড্রাইভ নামে লেখা থাকবে তা কিন্তু না, এখানে আমাদের এসি ড্রাইভ নিয়ে উনি বোঝানো হয়েছে, এটা ড্রাইভ করতেছে এই আইসিটা, এই 2টা মোসফেটকে ড্রাইভ করতেছে, যার কারণে এখানে উনি এসি ড্রাইভ দিয়ে লিখেছে।
তো আসল কথা হচ্ছে যে আমরা এখানে ড্রাইভ করতেছি কে, দেখেন এদিকে 4 নাম্বার পাটা আর এদিকে 4 নাম্বার পাটা, এদিক থেকে রেজিস্টার হয়ে এদিকে এসে আমাদের একটা সিগন্যাল তৈরি হবে, সেই সিগন্যালের নাম কি পিএসি ইন। অর্থাৎ ওনার ওখানে নাম ছিল হচ্ছে যে ওনার এখানে নাম ছিল এসি ড্রাইভ, আর এখানে নাম হচ্ছে যে পিএসি ইন। এই সিগন্যালটা এদিক থেকে এসে এই মোসফেটটাকে গেট করবে, গেট করার পর এই মোসফেটটা কি হবে, এটা গ্রাউন্ডের চিহ্ন, এটা গ্রাউন্ড হয়ে যাবে, এখান থেকে একটা সিগন্যাল গ্রাউন্ড হয়ে যাবে। অর্থাৎ এই মোসফেট আর এই মোসফেট বলা হয়েছে পি চ্যানেল, এ দেখেন এটা পি চ্যানেল মোসফেট, আপনার পি চ্যানেল মোসফেট, এই দুইটা পি চ্যানেল মোসফেট এবং এই তিনটা, এই 3 নাম্বারটাও পি চ্যানেল মোসফেট। তাহলে পি চ্যানেল মোসফেট কিন্তু আমরা আগে থেকে বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, পি চ্যানেল মোসফেট এই গেট ধারা অন হবে তখন যখন আমাদের এখানে লো ভোল্টেজ করে দিবে, এই 4 নাম্বার পিনে লো ভোল্টেজ যখন করবে, 4 নাম্বার পিনে যখন লো ভোল্টেজ করবে তখনই আমাদের এই মোসফেটটা চালু হবে। অর্থাৎ পি চ্যানেল লো মোসফেট হলে, লো ভোল্টেজ হলে চালু হবে এবং এন চ্যানেল হাই ভোল্টেজ হলে চালু হবে। তো আমাদের এই মোসফেটটাকে চালু করতে হবে, এই মোসফেটটাকে চালু করতে হবে মানে অন করতে হবে, অন করার জন্য আমাদের কি করতে হবে, এখন এখানে আমাদের হাই ভোল্টেজ থাকে, হাই ভোল্টেজ থেকে লো করতে হবে। তো লো করার জন্য ওরা কি করছে, একটা গেট করেই এই মোসফেটটাকে গেট করে এটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, আর গ্রাউন্ড করা মানে এদিক থেকে ভোল্টেজ এসে গ্রাউন্ড হয়ে গেছে, গ্রাউন্ড হয়ে যাওয়ার পর এখানে ভোল্টেজ ড্রপ করেছে, ড্রপ করার পর এখানে জিরো হয়ে গেছে, এখানে জিরো হয়ে গেছে, এই মোসফেট অন হয়ে গেছে। অন হয়ে গেলে এই মোসফেটটিকে ভোল্টেজ এখানে আসবে, এই মোসফেটটিকে ভোল্টেজ এখানে আসে, এই রেজিস্টরে চলে আসবে 19 ভোল্ট। ওকে, তো এই মোসফেটটাকে যে চালু করেছে সেটা পি এসি ইন, এটা আমরা একটু দেখি, এই এটা ওনারা এখানে বুঝাইছে যে এই আইসিটা করেছে, আমরা একটু দেখি পি এসি ইন এটা আমাদেরকে কোথায় যে চালু করেছে, এখানে আমরা একটু দেখি, এই দেখেন পিএসি ইন, পিএসি ইনটা এই মোসফেট, এখানে একটা আইসি আছে, এটা এলডিও আইসি, এই এলডিও আইসিটাকে বলা হয়। আমাদের এখানে এই পিএসি ইনটা এই সিগন্যালটা এইখানে দেখেন এই ভি ইন, অর্থাৎ আমাদের যে চার্জার ঢুকানো হয়েছে এখানে 19 ভোল্ট আসবে, আসার পর এখান থেকে এই আইসিটা 5 নাম্বারে চালু হবে ভোল্টেজ থাকে রেজিস্টার দিয়ে, এখানে রেজিস্টারের মান দেওয়া আছে 2.15 কে কিলো ওমস। তো আমরা এখানে এই ভোল্টেজটা কমিয়ে সে এখানে ঢুকবে, আবার এদিক থেকেও ভোল্টেজ কমিয়ে দিবে, এখান থেকে একটা সিগন্যাল তৈরি হয়ে যাবে। সিগন্যালটা যখন তৈরি হবে পিএসি ইন সিগন্যাল, এই সিগন্যালটা বের হয়েছে এই আইসি থেকে, বের হয়েছে, বের হয়ে আমাদের এই ঠিক এই জায়গায়, এই জায়গায় আসছে, এখানে আসার পর এদিক থেকে রেজিস্টরের মাধ্যমে একটু ভোল্টেজটাকে, দেখেন এটা 3 কে ওমসের রেজিস্টর, একটু ভোল্টেজটাকে আর একটু লো করে এইটাকে গেট করে দিয়ে আমাদের গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিভাবে চালু হয়েছে আমরা তা দেখালাম, এবার আসেন আমরা এই, উনি বুঝিয়েছে এই আইসি তাকে গেট করেছে, আসলে এই আইসি যে সবসময় গেট করবে তা কোনো কথা না, আমাদের এখানে অ্যাস্থেমেটিক দেখেছি যে এটা আমাদেরকে আরেকটা আইসি মাধ্যমে আমাদেরকে গেট করিয়েছে, এই যে এটা আরেকটা আইসি, দেখেন PU102V, অর্থাৎ এটা আমাদের একটা আইসি, এই আইসির মাধ্যমে আমাদেরকে ওই দুটা মোসফেটকে চালু করতেছে, এই দুইটা মোসফেটকে চালু করেছে। সব সময় ওরকম ফলো করলে কিন্তু হবে না, আপনাদেরকে স্কিম্যাটিক ডায়াগ্রাম ভালোভাবে বুঝে পড়তে হবে। ওকে, এরপর আমরা একটু দেখি এই মোসফেট দুটো চালু হওয়ার পর এখানে যখন আমাদের ফিডব্যাক রেজিস্টারে 19 ভোল্ট এসেছে, এরপর এখান থেকে সব সার্কিটে চলে যাবে। এবার আসেন আমাদের এই চার্জিং আইসি কিভাবে চালু হয়, এটা তো মোসফেট চালু হলো, চার্জিং আইসি কিভাবে চালু হয়, যখন আমাদের এখান থেকে একটা সিগন্যাল এখানে চলে আসছে এই আইওচিপে, এটা আপনাদেরকে দেখিয়েছি, এই আইওচিপ কি করেছে আরেকটা সিগন্যাল এখানে পাঠানো হয়েছে, এই সিগন্যালটার নাম হচ্ছে যে চার্জিং ইন, অর্থাৎ চার্জিং, এই চার্জ করার জন্য ব্যাটারিকে এই সিগন্যালটা আসতে হবে চার্জিং ইন। আমরা একটু দেখি, এইটাই সেই আইসি, এই আইসিটার 1 নম্বর পায়ে লেখা আছে চার্জিং ইন, এই চার্জিং ইনটা আমাদের কোথা থেকে হয়েছে, এটা যে আমাদের এখানে উনি বুঝিয়েছে চার্জিং ইনটা এই যে কেভিসি থেকে, অর্থাৎ আইওচিপ থেকে আসছে, আমরাও একটু দেখিয়ে দিই যে আইওচিপ থেকে আসছে, এই 1 নম্বর পিনটা এখানে এসে এখানে শেষ করে দেখিয়েছে, আসলে এই পিনটা এসে এখানে আসছে, এই জায়গায় আসছে,
চার্জিং। এখন এখানে আসার পর এখানে আবার আমাদেরকে একটা মোসফেট বসানো আছে, আর এখানে আমাদের দেখেন ফার্স্ট চার্জ, অর্থাৎ এখানে আমাদের 33 নাম্বার থেকে, অর্থাৎ 33 নাম্বার আমরা জানি যে আইও চিপ, এই আইও চিপ থেকে আমাদের ফার্স্ট চার্জ নামে একটা সিগন্যাল আসবে। আমরা ওকে আমরা একটু দেখি, আমরা ফার্স্ট চার্জ নামে একটা এটাকে আমরা কপি করে নিই, তারপর আমরা চলেন 33 নাম্বার পেজে চলে যাই। 33 নাম্বার পেজে গিয়ে আমরা এখানে এখন খুঁজবো ফার্স্ট চার্জ। ওকে আমরা দেখি চলে আসছে, 33 নাম্বার পেজে আছে এটা আইও চিপটা, দেখেন এই যে আমাদের KV926 আইও চিপ। এখানে 89 নামে যে পিনটা আছে, এই পিনটা দেখেন এখান থেকে সিগন্যালের একটা অ্যারো চিহ্ন দিকে বেরিয়ে আসছে, ফাস্ট চার্জিং, অর্থাৎ 38 নাম্বার পেজে চলে গেছে। চলেন আমরা আবার 38 নাম্বার পেজে চলে যাই, অর্থাৎ ওনাদের কথার মতোই আমরা এখন অ্যাস্কেমেটিক দেখলাম যে এই KVC থেকে এই অ্যানাবল করার জন্য, এই আইসিটাকে অন করার জন্য বা অ্যানাবল করার জন্য এই সিগন্যালটা আসলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চার্জিং এর সার্কিটটা যখন এখানে যখন আমার আইও চিপটা এদিকে এসে সিগন্যালটা দিল, এই মোসফেটটা চালু হলো, মোসফেট চালু হওয়ার পর এই মোসফেটটাকে সে এখানে আইসে সিগন্যাল দিল, এখান থেকে আবার ভিইন সার্কিট থেকে এই এলডিও সার্কিটটাকে আবার চালু করবে, এই এলডিও সার্কিট চালু হওয়ার পর আমাদের এই মোসফেটটাকে গেট করলে এদিক থেকে চার্জিংটা কি হবে, এদিকে সিগন্যাল এসে এই আইসিটাকে চালু করবে। এখন আমাদের আরো আরো সিগন্যাল আছে, যে সিগন্যালগুলো উনি দেখিয়েছেন, আসেন এসি ইন, অর্থাৎ আমাদের অ্যাডাপ্টার থেকে এসি ঢুকার সাথে সাথে এই আইসি আমাদেরকে একটা সিগন্যাল পাঠিয়ে দিবে কিবোর্ড কন্ট্রোলারকে, অর্থাৎ আইও চিপকে, নাহলে আমাদের এই আইও চিপটা জানবে না আমাদের আমাদের যে চার্জার ইন হয়েছে, কারণ এখান থেকে একটা সিগন্যাল, অর্থাৎ চার্জিং আইসি আমাদের একটা সিগন্যাল পাঠাবে। ওকে, তো আমরা দেখি এসি ইন নামে যে সিগন্যালটা, এই যে এসি ইন, এই যে এসি ইন, এসি ইন যে সিগন্যালটা বলেছিলাম, এই এসি ইন, তো আমরা এই সিগন্যালটা এখানে পেয়ে গেছে, আমাদের এইখানে এসে সিগন্যালটা এসি ইনটা পেয়ে গেছে, অর্থাৎ এদিক থেকে এসি ইন করিয়ে দিয়েছে এই মোসফেট দুটোকে চালু করানোর জন্য। ওকে, এবার এখন আমাদের এই মোসফেটের চালু হওয়ার পর এখানে আমাদের ভোল্টেজ আসবে, এদিক থেকে এসে এখানে আমাদের 19 ভোল্ট ঢুকবে, এদিক থেকে এসে এখানে আমাদের, অর্থাৎ 2 এবং 3 দুটোটাতে আমাদের ভোল্টেজ 19 ভোল্ট ইন করবে। ওকে, এবার দেখা যাক এসি সেট, এই এসি সেটটা উনি এখানে আমাদেরকে দিয়েছে, এসি সেট, এসি সেট, এই এসি সেটটা আমাদেরকে সিগন্যাল 33 নাম্বার পেজ থেকে এসেছে, অর্থাৎ এটা আমাদের একটা আইও চিপ থেকে সিগন্যাল এসেছে, এই সিগন্যালটা দিয়ে আমাদেরকে এসি টেস্ট, অর্থাৎ আমাদের এখানে সেটটা এসি মানে আইও চিপ থেকে একটা সিগন্যাল বানিয়ে এখানে এই আইসি কে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে এই যে এসি ডেট, এসি ডেট, এখান থেকে আমাদের একটা সিগন্যাল আসে আমাদের আইসি তে ঢুকবে, এসি ডেট নামে সেটা আমাদের ইম্পর্টেন্ট একটা সিগন্যাল এই মোসফেট দুইটা থেকে আসবে, তো সেটা আমরা একটু দেখি মোসফেটে, এই যে এসি ডেট নামে এই 5 নাম্বার পায়ে আমাদের ইন হয়েছে। তো এখানে এই 5 নম্বর পা থেকে যে এসি ডেট নামে যে ইন হয়েছে সেটা কোথা থেকে এসেছে আমরা একটু দেখি, এই যে এসি, এসি ডেট, এখান থেকে এসি ডিটি ডেট নামে যে সিগন্যালটা হয়েছে, অর্থাৎ এখান থেকে দেখেন যখন আমাদের সিগন্যালটা মারবে এদিকে একটা সিগন্যাল তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে গেলে এখানে আমাদের এসি ডেট নামে একটা তৈরি হবে, অর্থাৎ ওই দেখা যাচ্ছে যে আমাদের আইও চিপ থেকেও সিগন্যালটা এই এসি ডেট নামে এখানে পেয়ে গেল। ওনারা এখানে এসি ডেটটা দেখিয়েছে আমাদের এই মোসফেটটিকে দিয়েছে, কিন্তু আমাদের এখানে আবার দেখিয়েছে আইও চিপটিকে দিয়েছে, আপনারা দেখেন এখানে কোনো রকমই মোসফেটটিকে দেওয়া হয় নাই, আমরা এখানে এসি ডেট পেয়েছি সরাসরি আইও চিপ থেকে দিয়ে এখান থেকে রেজিস্টারের মাধ্যমে একটা সিগন্যাল বানিয়ে দিয়ে আছে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখলাম, এরপর যখন আমাদের এখানে ভোল্টেজটা যখন এই চার্জিং আইসিতে এনাবল হবে, এনাবল হওয়ার পর চার্জিং আইসিটা চালু হবে, আর এই চার্জিং আইসির নাম্বার হচ্ছে BQ24740, এই চার্জিং আইসি যখন চালু হবে, চালু হওয়ার পর এখান থেকে 28 নাম্বার পিনে আমাদের দেখেন এখানে 28 নাম্বার পিনে আমাদেরকে ড্রেনের সাথে লাগানো একটা রেজিস্টারের মাধ্যমে এখানে ভোল্টেজ কমে যাবে, তবে বাট আমাদের এখানে হচ্ছে যে এই যে B+, এখানে দেখেন এই B+, এই বি প্লাসটা এখানে, অর্থাৎ উনি এখানে বুঝিয়েছে যে এই মোসফেটটিকে, অর্থাৎ এই যে এখানে আমাদের ফ্রি ভোল্টেজ রেজিস্টার নাই, যে
ডিসিবি আউট ব্যাট আউট, এই ডিসি ব্যাট আউটটা এখান থেকে আমাদের যে 19 ভোল্টটা আসতেছে, তো ঠিক আমরা এখন যেটা বুঝতে পারতেছি যে এইখান থেকে এই যে ফ্রিবল রেজিস্টার এখান থেকে যে কয়েল হয়ে এখানে দেখেন চার্জিং ভি প্লাস, অর্থাৎ এটা আমাদের একটা পয়েন্ট, এই পয়েন্টটা এসে এই পয়েন্টের সাথে লাগছে, এখানে আমাদের 19 ভোল্ট আসছে এই মেন মোসফেট। এখানে দেখেন আমাদের এটা হচ্ছে যে মেন মোসফেট, এই মেন মোসফেটের মাধ্যমে আমাদের একটা গেট হয়ে এই মোসফেটটা চালু হবে, চালু হয়ে এটা তো অলরেডি আমাদের এই পিনে যখন সিগন্যাল পেয়ে যাবে 1 নম্বর পিনে, তখন আমাদের এই দেখেন 4 নম্বর পিনটা এখানে 26 নম্বর হাই ড্রাইভ, হাই ড্রাইভ মানে আমাদের এই মোসফেটটা হাই অর্থাৎ 19 ভোল্ট ইন হচ্ছে, এই জন্য এখান থেকে হাই ড্রাইভে গেট হওয়ার সাথে সাথে এই ভোল্টেজটাকে কনভার্ট করিয়ে এদিক থেকে আউটপুট করবে, 1 2 3 দিয়ে আউটপুট করবে, এখানে কয়েলের মাধ্যমে আউটপুট হয়ে এখানে চার্জ দিতে থাকবে। এরপর সে যখন অফ হয়ে যাবে তার ভোল্টেজ যখন জিরো তখন সে আর এখানে ভোল্টেজ পাবে না, এখানে আবার ভোল্টেজ তার তৈরি করবে, এখানে একটা সিগন্যাল যেহেতু সে পেয়ে গেছে হাই, এখন আমাকে লো একটা সিগন্যাল দিতে হবে। লো সিগন্যালটা কিভাবে দিতে হবে দেখেন, আমাদেরকে আবার লো ড্রাইভ, দেখেন এখানে লো বলেছে, তো হাই ড্রাইভের একটা সিগন্যাল পেলো, এবার লো ড্রাইভের একটা সিগন্যাল তৈরি করছে, এখান থেকে একটা সিগন্যাল দিয়ে এখানে এখন গেটে যখন লাগিয়ে দিল, গেটে কি করলো এখানে এইটা নেগেটিভ 1 2 3 আমাদের নেগেটিভের সিম্বল, এই নেগেটিভটা আবার এদিকে যায়, নেগেটিভের একটা সিগন্যাল পেয়ে গেল, এখান থেকে তখন কি হবে কয়েল দিয়ে নেগেটিভ একটা সিগন্যাল দিল, অর্থাৎ লো সিগন্যাল, এখান থেকে হাই একটা সিগন্যাল, এখান থেকে লো একটা সিগন্যাল, দুইটা সিগন্যাল বানিয়ে আমাদের ভোল্টেজ সহ এখানে যে ভোল্টেজটা তৈরি হবে মিনিমাম আমাদের চার্জার ভোল্টেজটা তৈরি হয় একদম লো হলে 12 আর হাই হলে 17 18 পর্যন্ত যাবে, কারণ এর ভোল্টেজই আছে 19 ভোল্ট পর্যন্ত। তো সো আমরা বুঝতে পারলাম এখানে আমাদের ভোল্টেজটা তৈরি হয়ে যাবে। এরপরে আমাদের বলেছে যখন ভোল্টেজ তৈরি হবে, ভোল্টেজ তৈরি হওয়ার পর আমাদেরকে বলেছে যে ব্যাটারির থেকে একটা ভোল্টেজ এখান থেকে আমাদের আয়োজিত যাবে, অর্থাৎ দেখেন বিটিটি ইন, অর্থাৎ সরি এখান থেকে আমাদের একটা ভোল্টেজ ব্যাগে যাবে এই আইসিতে, বিএটিটি সিগন্যাল, অর্থাৎ এখানে একটা সিগন্যাল যাবে, তো আমরা এটাই দেখি এই যে এখন ব্যাটারির এখান থেকে আমাদের একটা এই যে ব্যাটারির সিগন্যালটা যাচ্ছে, এই যে 17 নম্বর পিনে আমাদের একটা ব্যাটারির থেকে এখান থেকে একটা সিগন্যাল চলে গেছে BATT, এখানে দেখেন BATT ব্যাক, তো ওকে আমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি 17 নম্বরে BAT ব্যাক, এইটা হিসাবে আমাদের ফিডব্যাক, অর্থাৎ এখান থেকে আমাদের যে ভোল্টেজটা তৈরি হলো, ভোল্টেজটা তৈরি হওয়ার পর চার্জিং আইসিকে বুঝাইতে হবে যে আমরা একটা ভোল্টেজ পেয়েছি, এই ভোল্টেজটা পাওয়ার পর আমরা এখানে চার্জিং আইসিকে না বুঝিয়ে দিলে চার্জিং আইসি আবার গেট করবে না, অর্থাৎ এই মোসফেট মেন মোসফেট বা হাই মোসফেটকে এবং লো মোসফেটকে আবার চালু করবে না, তো সো এইটাও আমাদের ইম্পর্টেন্ট মোসফেট। তো শিক্ষিত বন্ধুরা আমরা যতটুকু শর্টকাটে আমরা বোঝাবার চেষ্টা করেছি, আমরা আরও ডিটেলস আসতে মানে খুব সিম্পললি, এটা একটা বড় একটা সেকশন, তো এই সেকশনটা অনেক হিজিবিজি হয়ে আছে, অর্থাৎ অনেকগুলো পা সিগনাল, তো আমরা খুব চেষ্টা করি মানে খুব খণ্ড 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 করে নিয়ে আগে বুঝিয়ে দিই, তারপর আমরা পুরোপুরি সম্পূর্ণ একটা স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে আসি। আমরা একটু যদি দেখতে যাই আমাদের যে শিটগুলো আছে, আমরা একটু শিটগুলোকে দেখাবো যে আমরা ব্যাটারি শিট এটা উনিতে একটা শিট আমরা একটু দেখি ওনার আমাদের শিট এখন আমরা ধ্যান আমাদের আমরা আমাদের ব্যাটারি চার্জিং এখানে ব্যাটারি চার্জিং শিটটা দেখি, এটা ফর চার্জিং সেকশন, চার্জিং সেকশন
সেশনটাকে আমরা খুব সুন্দরভাবে এখানে লিখে দেখিয়েছি, এই কয়েলের মাধ্যমে, এই মসফেটের মাধ্যমে, চার্জিং আইসি মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমাদের এটা হচ্ছে যে অনলি চার্জিং সেকশন, এরপর আসলে আমরা ডিসচার্জিং সেকশনটাকে দেখাই, চার্জিং এবং ডিসচার্জিং সেকশন। এই হচ্ছে যে আমাদের চার্জিং সেকশন, এই হচ্ছে আমাদের ডিসচার্জিং সেকশন, এই হচ্ছে যে আমাদের বোল্টিং, অর্থাৎ এখানে ভেরিয়েবল রেজিস্টার, আর এখান থেকে যে সিগন্যালটা যায় সেটা এই আরচি। অর্থাৎ আমরা আগে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে শিখিয়ে থাকি, এরপরে গিয়ে আস্তে আস্তে আমরা স্কেমেটিক ডায়াগ্রামে গিয়ে আমরা কমপ্লিটলি জানার চেষ্টা করাই যে কিভাবে কিভাবে আমরা শিখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্তই এই স্কেমেটিক ডায়াগ্রাম ধরে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্কেমেটিক ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আল্লাহ হাফেজ। আজকে